পানি নিষ্কাশন এবং ভাঙা রাস্তাঘাটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি ইউনিয়নের 6 ওয়ার্ডের বাসিন্দারা। এই সমস্যার সমাধান করতে পারবেন এমন প্রার্থীকেই আসন্ন নির্বাচনের সমর্থনের কথা ভাবছেন ভোটাররা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তার কোনো কাজই হয় নাই, বর্ষার পানি মতো পানি বেজে রয়েছে, হাইটাও চলে যাওয়া হাইটাও যাওয়া না, গাড়িতে আর রিক্সা তো দূরের কথা। আপনি কি করবেন? আমি এগুলা অবশ্যই মেয়রের মাধ্যমে বা আওয়ামী লীগ সরকারের মাধ্যমে এগুলা নিজের যতটুকু দক্ষতায় কোলায় আমি এগুলা মানুষের জনগণের জন্য সুন্দরভাবে এগুলা তৈরি করব। এমন প্রতিশ্রুতি মেয়র থেকে শুরু করে সব কাউন্সিলর প্রার্থী দিয়ে যাচ্ছেন বছর বছর, কিন্তু কার্যত এর কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছেন না সিটির অন্যতম এলাকা কোনাবাড়ির বাসিন্দারা। রাস্তায় বের হলেই খানাখন্দের দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের, আর পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই বাড়ে ভোগান্তি। যখন বৃষ্টির মধ্যে আমরা থাকি, এই ছাত্রছাত্রীরা তো স্কুলে উপস্থিত হতেই পারে না, পাশাপাশি যারা চাকুরিজীবী, বিশেষ করে এটা যেহেতু গার্মেন্টস শিল্প এলাকা, সেই ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা নরনারী এবং শ্রমিকরা এই কাদা ভিজে বা কাদায় জর্জরিত হয়ে এই শ্রমিকরা অফিসে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা চরম দুর্ভোগে আছি। 2013 সালের 16 জানুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনের যাত্রা শুরু, সেই থেকে এর অন্তর্ভুক্ত হয় কোনাবাড়ি। ভাগ করা হয় 6টি ওয়ার্ডে। রাস্তাঘাট সহ নাগরিক নানা সুযোগ সুবিধার জন্য নিয়মিত কর দিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশনের বাসিন্দারা, কিন্তু পাচ্ছেন না প্রাপ্য সুবিধা। তাই নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবেন এমন প্রার্থীকেই আসন্ন নির্বাচনে জয়ী দেখতে চান ভোটাররা। ট্যাক্স মানে সিটির যত কিছু খরচ আছে সবই নেয়, কিন্তু সিটির কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। তারা খালি নির্বাচন আসলে কয় আমরা কাজ করে দেব, আমাদের ভোটটা দিয়ে ইনশাল্লাহ এবার কাজ করে দেব, কোনো কাজকর্ম তো করে না। সাধারণত আমরা ভোট দিতে গেলে কাকে দিব কাকে দিব এরকম কিন্তু একজনকে আমরা পাস করাই, কিন্তু তারা যদি এই রাস্তাঘাটের নির্মাণ কাজ না করে তাহলে আমাদের ভোট দিয়ে কি লাভ? প্রত্যাশা শুধু এটুকুই যে এখানে যোগ্য প্রার্থী আসুক, নির্বাচিত হোক এবং আমাদের সমস্যাগুলোর সমাধান তারা করে দিক। কোনাবাড়ির 6 ওয়ার্ডের বর্তমানে ভোটার সংখ্যা প্রায় 1,06,000। ঘরবাড়ির পাশাপাশি ছোট বড় বেশ কিছু শিল্প কারখানা এবং স্কুল কলেজ সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই এলাকায়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।